আজ দুর্গাপুরের পূজো মণ্ডপগুলি পরিদর্শন করেছেন আসানসোলের দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন। এই করোনার সময় সরকারি সকল নিয়মবিধি মেনে চলার কথাই বলেছেন পূজা কমিটিগুলিকে। শনিবার দুর্গাপুরের বড় পূজা মণ্ডপগুলি ঘুরে দেখলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন সহ প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সহ ডিসি অভিষেক গুপ্তা এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা। প্রথমে ঘুরে দেখলেন দুর্গাপুরের মাকর্ণি দক্ষিণপল্লীর পূজা মণ্ডপ। করোনা পরিস্থিতিতে হচ্ছে দুর্গাপুজো, মাকর্ণি পূজা কমিটিকে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে চলার কথা জানানো হয়। পুজোতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হবে বলে জানান কমিশনার। সকল মানুষকে পুজোতে মাস্ক পরার কথা জানান। প্রশাসন থেকে জেলায় অতিরিক্ত মাস্ক বিতরণ করা হবে বলে জানান। পূজা কমিটির মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রাখার কথা জানান। সকল দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রেখে প্রবেশ করানোর কথাও বলা হয়। এই দিন আরও বিশেষ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করবেন বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুখেশ জৈন। আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে যতগুলো পুজো পান্ডাল আছে সবকটা পান্ডাল আমরা গভর্নমেন্টের যে গাইডলাইন্সগুলি আছে সেটা বুঝাচ্ছি, ওদের সঙ্গে আমরা আলোচনা করছি। কারণ আমি খুব খুশি যে সবকটা পূজা ক্লাব কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন্সটা মেনেই কিন্তু কাজ করছে। যেটি জায়গায় একটু অসুবিধা ছিল আমরা ওদেরকে সলিউশন দিয়েছি, সাজেশন দিয়েছি, ওরা কিন্তু মানছে। আমাদের জেলার বেশিরভাগ পান্ডালেই কিন্তু এয়ার ফ্লোটা কিন্তু যেমন এই পান্ডালটা দেখতে পারেন, এখানে আগে একটু এয়ার ফ্লোটা কম ছিল। আমাদের রিকোয়েস্টে এখানকার পূজা কমিটি ওনারা সাড়া দিয়েছেন, এখন ভেন্টিলেশনটা আগে থেকে অনেকটাই ভালো। মাস্ক আমরা এনশোর করছি, আমি আপনাদেরকে আগেও বললাম আমরা পুলিশ প্রশাসন অ্যান্ড ডিএম সাহেবের টিম আমরা 400,000 মাস্ক আমরা বিলি করছি। প্রত্যেকটা পূজা কমিটি নিজের থেকে মাস্ক বিলি করছে, স্যানিটাইজার অ্যারেঞ্জমেন্টটা রাখা হয়েছে। অ্যান্ড কোভিডকে আটকানোর জন্য যতগুলো গাইডলাইন্সগুলি আমরা কিন্তু পূজা কমিটিকে বারে বারে বুঝাচ্ছি, ওরা ফলো করছেন। আশা করি এই গাইডলাইন্সের মধ্যে দিয়ে পূজা খুব ভালো করে সেলিব্রেট হবে।